বহু মুরিদান উদ্দিনদার আদার আলেম রয়েছে যারা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষাদান করছেন তারা বহু জন এখানে নিচে রয়েছেন আমরা সবাইকে সময় দেওয়া সম্ভব নয় যারা হুজুরের সহপ্রসঙ্গী হয়েছেন আমি তাদেরকে নাম আদার হুজুরের হেদায়েতে আমি নাম পেশ করছি ওয়াইজিনিগ্রাম যারা রয়েছেন তাদের মধ্যে ছিলেন সিনিয়র প্রেসিডেন্ট জাতীয় মন্ত্রী চট্টগ্রাম হযরত মাওলানা আলহাজ নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব আলাউদ্দিন মাওলানা যিনি সালাত সালাম পেশ করেছেন আবু সাত্তার নূরী সাহেব যিনি ভারত থেকে এসেছেন যিনি এতক্ষণ পর্যন্ত সুন্দর তাকবীর রেখেছেন শুধু কক্সবাজার থেকে আগত হযরত মাওলানা আলহাজ সাইদুল হাসান সাহেব যিনি আসরের আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সহকারী অধ্যাপক মুন্সিয়ার স্টুডেন্ট কলেজ হযরত মাওলানা السلام عليكم ورحمة الله. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ পাকের কালামের এমন একটি গুণ, যে ব্যক্তি খাঁটি দিলে পড়ে তার যেই পরিমাণ সওয়াব হয়, যে ব্যক্তি খাঁটি দিলে শুনে তার ঠিক সেই পরিমাণ সওয়াব হয়। কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির শরীফ তিনবার কুলফুল্লাহ শরীফ রাসূলের এক গ্লাস পাঠ করে তার আমলনামার মধ্যে এক না কোরআন শরীফ প্রথমে সওয়াব লেখা, আর যে ব্যক্তি শুনে
তার আমল নামা নিয়ে একখানা কোরআন শরীফ কলমের সওয়াব লেখা। যেই ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করে তার আমল নামার মধ্যে দশ প্রথম কোরআন শরীফের সওয়াব লেখা, আর যে ব্যক্তি বসে বসে শুনে তার আমল নামার মধ্যে দশ কোরআন শরীফ প্রথমের সওয়াব লেখা। আর আমি যে প্রথমে পড়লাম সূরা হাসরের শেখ কয়েকটি আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো উম্মত মাগরিব আনতে সূরা হাসরের শেষ এই কয়েকটি আয়াত এই তরতিবের সহিত তলাওয়াত করবে তার জন্য সারা রাত্রি 70,000 রহমতের ফেরেশতা মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। এরপরে সকাল পর্যন্ত ভোর পর্যন্ত 70,000 ফেরেশতার ডিউটি শেষ, তারা চলে যায়। আবার যখন ফজরান্তে পাঠ করা হয় আগামী দিন বেলা ডুবা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। নেককারদের ফেরেশতাগুলি মৃত্যুর সময় শুভ সংবাদ দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে আমরা আপনার সাথে ছিলাম আখিরাতেও আমরা আপনার সাথে থাকব। এরপরেও এই ফেরেশতাগুলি বান্দাকে ছায়া মৃত্যুর উপরে ও কবরের উপরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকবে। তাই আল্লাহ ফকির বান্দাগণ আপনারা এইভাবে তৃতীয় বিষয়ের ফতরান্তে মাগরিবান্তে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন। যেই কবরের মধ্যে সবাইকে যাইতে হবে, কেউ বাঁচতে পারবেন না। তুনে মঞ্চে বিয়া গার পায়া তো ক্যা গঞ্জসি মোজর বিয়া তায়া তো ক্যা কসরে আলি শামি বানয়া তো ক্যা দবদবা বি আপনা দেখলায়া তো ক্যা এক দিন মরলা হ্যাঁ আখের মৌত হ্যায় রিজু করলা হ্যাঁ আখের মৌত হ্যায়। যদিও তুমি বড় বুদ্ধির বুদ্ধি করছো তাতেই বাকি, ধন সম্পদ তোমার হাতে আসিয়াছে তাতেই বাকি, তুমি উঁচু উঁচু বিল্ডিং বানাইছো তাতেই বাকি, দুনিয়ার দমদমি সবসুমি দুনিয়ার বহু দেখাইছো তাতেই বাকি, কিন্তু খেয়াল করা একদিন মৃত্যু আসবে। তাই আমরা দুনিয়ার বুকে মৃত্যুর জন্য দুয়ের থাকা দরকার। দৈনিক পাঁচবার করি আজরাইল প্রত্যেক বাড়িতে ঘোরাফেরা করে, যখন যার করে হুকুম করা হবে তাকে তখনই আক্রমণ করবে। বুঝছেন, এক বাচ্চা চলছে একদিন এমন সময় ঘোড়ার উপরে ছোয়ার আল্লাহ সবাসীর সামনে দাঁড়িয়ে গেছে আলু থালু বেশি এমনা সর চির স্বামীকে আমি এই দেখতে রাজা মালিকুল মুল বলে এই বাদশা থামো আমি কে তুমি ছিল আমার নাম মালাকাল মহম্মদ এবার কাঁপতে এই এক কর্মা সামনের দিকে যাবার জন্য তোমরা তোমার প্রতি হুকুম হয়েছে আল্লাহ তোমার এই ঘর ঘরে ছোঁয়ার অবস্থায় তোমার রু আবার কোন অস্তিত্ব কত অনুরোধ না হবে না। তাই মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যান সবাই। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেছেন খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মাউত ওয়াল হায়াতকে এই জন্য তৈয়ার করা হয়েছে যে আল্লাহর কাছে সুন্দর আমল দিয়ে দিন। এটা হলো হায়াতের দিন, এটা হলো মাউতের দিন, দেখেন কবর হাসর বিদা কুলসরা দিল হায়াতের দিন। চাই আল্লাহ বান্দা কে কি পরিমাণ আমল করেছেন দুনিয়ার বুকে সেটা খেয়াল করে আল্লাহ সম্মুখে সবাই দণ্ডবান হতে হবে, কাউকে ছাড়বে না। বিরাট বিরাট অজগার সাপ বাঘ ভাল্লু সবাই সেদিন ব্যস্ত হবে, আপনি আমার পাশে দিন
চলাফেরা করবে কিন্তু কারো দিকে তাদের কারোরও খেয়াল থাকবে না একমাত্র সবাই আল্লাহর ভয়ে ভীত ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর সম্মুখে জন্মের হওয়াকে ভয় করে নফসের বিরুদ্ধাচরণ করে কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ করে আল্লাহ বলছেন তার স্থানে হলো বেহেশত তার জন্য আমি বেহেশত অ্যালার্ট করে দিয়েছি এখন কে কুপ্রবৃত্তির বিরুদ্ধে আছেন কে নফসের সাবধানী করতে আছেন চিন্তা করেন তাই আল্লাহ বললাম আল্লাহর দিকে আল্লাহ বলছেন ফাফির রইল আল্লাহর দিকে দৌড়ো সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে আল্লাহর দিকে দৌড়ো আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করার মতো ভয় করো দুনিয়ার ভয় মানুষকে দূরে সরিয়ে দে বাঘের ভয় সন্ত্রাসীর ভয় ডাকাতির ভয় চোরের ভয় আল্লাহর বান্দা কে আল্লাহর ভয়ে বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে তাই আল্লাহর ভয় অন্তরের মধ্যে কে কি পরিমাণে অর্জন করেছেন চিন্তা করেন আল্লাহর কাছে দুনিয়াতে দুটি দল একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুশ শয়তান আখেরাতে দুটি দল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এখন আপনি কোন দলে আছেন দুনিয়ার সব দল ধ্বংস হবে যত শক্তি আছে লাফালাফি করবেন কিন্তু দুটি দল আপনি কি হিজবুল্লাহ দলে আছেন না শয়তানের দলে আছেন আল্লাহ যদি বলে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جرى الله دور يا سترى ديك بيان شتان دول جرى ترى شتان شتي تيرو قال جهنم دل تكبير এখন আপনি কোন দলে আছেন চিন্তা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরায়েলের মধ্যে ছিল 72 দল আমার উম্মতের মধ্যে হবে 73 দল একটি মাত্র দল ঠিক থাকবে আর 72 দল জাহান্নামে যাবে এখন চিন্তা করেছেন কোন দলে আছে এখন রুহ চলে যদি আপনি চলে যায় কবরের মধ্যে দুইটা বিছানা আসবে একটা বেস্ট বিছানা আর একটা দুচকের বিছানা ফেরেশতার অপেক্ষায় কোন বিছানায় শুবেন এত লাফালাফি ভালো নয় আয়েশার সুরত কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখতো বান্দা হায় মেহমান হি আম আরাম আয়েশের জন্য দুনিয়াতে আমরা আসি নাই আমরা একজনের বান্দা গোলাম আমাদের গলার মধ্যে শিকল বাঁধা যে কোনো মুহূর্তে টান দিবে তুলে যেত তাই চিন্তা করেন চিন্তা করেন কোন দিকে আছেন আল্লাহর বান্দা কুরআন শরীফ পড়ালেও নফল এবার আর তাসবিহের এলেম হাসিল করলো ফরজ বা ওয়াজিব আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়ারাতিল কুরআনা তাফতিলা তাজবীদের সাথে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তলাভ করার জন্য কোরআন শরীফ আপনার যদি নফল এবাদত না হতো তাহলে সবার ঘরে ফরজ হয়ে যেত হাল চাষ করে রিক্সা কুলি রিক্সা চালক কুলি মজুর সবার ঘরে ফরজ হয়ে যেত আল্লাহ পাক মেহরবান আল্লাহ তাই আল্লাহ আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধুরা আমার ভাষা অনুসারে কোরআন শরীফ পড়তে পারবে না তাই শুধু নামাজের জন্য কয়েকটি সুরা চৌচুদ্ধভাবে পড়লে এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহর সাথে সুরা মিলান একটু লোয়াজ এজার ইদগাম ইকফাল আম ফুল বাইক হায়াত মির হুটি মদলিন মুত্তাসাল মুনফাসাল
হতি মুসাকাল কলবি মুসাকাল হলবি মুকাব্বা কল মধ্যে এওয়া ছিলা তুমিলা ছিলা কাছিলা মধ্যে হিলি মধ্যে বদল মধ্যে ফাট মধ্যে তামকিন এদগাম বেগুন্না বাগুন্না কলকাল কায়দা কলবের কায়দা রাও মিসবা মিসকান ইবদাল সিকদার কায়দা আলিবদা দা কায়দা এই সমস্ত কায়দা যদি না জানেন কোরআন শরীফ পড়া নিষিদ্ধ তারপরে কোরআন শরীফ লানত কোরআন শরীফ পড়তে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের লা রাইবা কোরআন তাহলে সন্দেহ আছে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এবং এটার জন্য আপনি গুনাহগার হবেন হ্যাঁ ان الله لا يحب الظالمين নিচ্ছালা জালিমদেরকে ভালোবাসে না আমরা লা না তাইলে এখানে অর্থ বিপরীত হবে লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা না তাইলে এখানে আল্লাহ মেলুক হয়ে গেছে কথা বুঝছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এখানে যদি ফানসুর না টানেন অর্থ বিপরীত হয়ে যাবে সুরায় কাফনুর অনেকে কুলিয়া এটা ভুল কাফনুর মধ্যে লা আবুদু মা তাবুদুন তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না লা আবুদু মা তাবুদুন অবস্থা উল্টা হয়ে যাবে ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার এখানে হাই হুতি হাই জমি যদি উচ্চারণ করেন ফাসল্লি লিরব্বিকা ওয়ান হাত যদি বলেন এখানে অর্থ লোক ফাসল্লি লিরব্বিকা ওয়ান হাত প্রভুর উদ্দেশ্যে নামাজ কোরবানি করো আজ ফাসল্লি লিরব্বিকা ওয়ান হাত প্রভুর উদ্দেশ্যে নামাজ প্রভুরে ধমকাও বিভিন্ন ভূ কথা আছে আগে ব্রিটিশের সময় দেখছিলাম আমরা কারিয়ানা মাদ্রাসা বাস এটা কারিয়ানায় পড়াবে একটা ভালো ছাত্র হলে অন্তত 3 বছর লাগে আর এখন সারা দেশ ভরি নুরানি বাইরে সারা নুরানি হই মাথা ঘুরে ঘুরানি একটা ছেলে আপনার তাজবি দল বাইরে যাক এইভাবে ইসলামের আপনার বিদায়ের পথে এখন কথা বুঝছেন নবী ফাসে ইসলাম ঘোষণা করেছেন কোরআন শরীফ আপনার মুসলমান শুধু নাম থাকবে মক্ষ শুদ্ধ জুয়া সোর আলছালইয়া গুসখইয়া সব দুধে ফানি হয়ে যায় সব মুসলমান মুসলমান শুধু নাম থাকবে কোরআন শুধু রূপ থাকবে কোরআন আইন কেউ মানবে না মসজিদগুলি জ্ঞান ও ভক্তি শূন্য হইবে এখন মসজিদের ইজ্জত আছে আর উলামা সম্প্রদায় এত নির্দিষ্ট হবে ফেতনা সংগ্রাম তাদের উপরে তাদের থেকে উৎপত্তি হইয়া তাদের উপরে আপতিত হইবে এখন চলছে এখন বিদেশে কে আমার বেকাম দেন না একবার সংস লাগি মৌলবীর দুই দল মালানা দুই দল হয়ে গেল সিরাজউদ্দিন এসডিও ছিল তো মালা সাহেব আমরা সবাই খ্রিস্টান জান আর ক্যাম ব্যাকের কথা আছে টিটকারি করি তাই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রিল হুজুরের সাথে ছিল এরপরে হুজুরের দিনও কি আসলো রব রব হুজুর আশ্রয় জমে গেল সেখানে আল্লাহ পাক বলে আপনি আমার জন্য কে এনেছেন বলতে আমি আপনার জন্য চাত্তাহিয়াত বিল্লাহ والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته আল্লাহ কি বললেন আল্লাহ কুদ্দুতি ভাবে দন্নাবার অবস্থায় নবীকে সালাম দিয়েছেন এ কে আমি হেন তুলে আসি আর হুজুর কি বসা এখন শরীয়ত আসছে সেখান থেকে বসার লোক দিয়েকে ধানওয়ালা সালাম দিবে যে সালাম দিল সে হলো বড় যে সালাম না সে হলো ছোট একে আমাশতে কোন থেকে 70,000 ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে চতুর্দিকে
কিয়ামতের দায়ে দায়ে সালাম দিচ্ছে আর বার আল্লাহ বলেন এই 70000 ফেরেশতা কেবল খুদুক বাবা নবীকে দায়ে দায়ে সালাম দিবে সুবহানাল্লাহ কিয়াম খানে কয় কি কি লাগা লাগতে কিয়াম বেদাত করতে এত সালাম দেন মাওলানা সালাম দা আচ্ছা যখন মুদ্দাকে সামনে আনে জানাজা যখন পড়ে প্রথম তকবীরে সালাম পড়ে দ্বিতীয় তকবীরে কি হ্যাঁ মাতন রকম ইমাম তো সব বুঝে তো না খাওয়া গায় কিলা তো শুভ কেম কোন কিলা হয় ইসমস কো তুলা ভেজা যে মারা আছে এগুলো কেউ কাজে লো ভেজাল সৃষ্টি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমকে পছন্দ করেছেন আমরা দায়ে দায়ে হুজুরকে সালাম জানাই হুজুর হায়াতের নবী সারা বিশ্বে রুহানিতে হাজির আমাদের এই সাজরার মধ্যে দেখেন আমাদের ফুরফুরা শিষ্যদের পিরুলেও সুফি পতাল ইসা উনি সুফি নূর মোহাম্মদ সাহেবের খলিফা উনি বলছেন ইয়ালাহ ফাকসাল্লাম আমি আপনার দর্শন চাই এক কলসের কালোয় মাথা দেবে আমি মরে যাব তো হুজুর রুহানিতে হাজির এ ফতালি কি যাও হুজুর আমি আপনার দিদার পাচ্ছি না সেদিন আমি বেকরা হয়েছি যাও তোমার সাথে বছরে একবার দেখো লাভ মাসে একবার লাভ সপ্তাহে একবার লাভ দৈনিক একবার না আমি যে সময় চাই সে সময় আপনাকে জন্য পাই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে সাদাত হোসেন মন্ত্রে সাহেব আমাদের সুফি ফতালি সাহেবের সাথে একটা হাদিস তর্ক বাজার এরপরে সুফি ফতালি সাহেব বললেন যে এটা হুজুর হাদিস মাওলানা সাহেব বললেন মহাদা সাহেব বললেন আপনি আমার থেকে বেশি জানেন আপনি একজন সুফি মানুষ আর আমি এলাম মহাদাস তখন ফতালি সাহেব বললেন যে আমি আপনার থেকে ভালো জানি ব্যাপারে আমার রুহানি মোলাকাত এ সময় হুজুর রুহানিতে হাজির বললেন গাইবে আওয়াজ করলেন এই আমার ফতালি যেটা বলছে সেটা সত্য এরপরে মানুষ বেউস হয়ে পড়িয়েছে কি বলেন আপনি নয় ভাগ সাসনের ইস্ক জানতে তারা আপনি তো আশেক নয় নয় ভাগ ইসলাম নূরের তৈয়ারি আদমের সময় সৃষ্টির 14000 বছর পূর্বে নূর হিসাবে তৈয়ার করে আল্লাহ আল্লাহর কাছে রেখেছেন আলী কবুল্লাহ হজুহুতে রওয়ায়েত তাহলে আপনি হুজুরকে কি করে মারতে বলেন আপনার মত মানা সবই আকবরের দিলে কাবুল ফতল করেছি প্রচার করে দিন কমে শখসি মা তা জাহিলান মকামের কাবরি আলিমান ওয়ারিফা وكم من شخص ما تعلم وقوم يوم القيامة جاهلا أو فاسقا مخلصا فطالب كلك جاهل فاسق مخلص يا الله ترور دعبي আপনি কোন সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন না তাই হুজুর নূরের তৈয়ারি হুজুরের নূর আসতে আসতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে সেজন্য হুজুর ভিতরে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে থাকার কারণে আগুনে জ্বলেন নাই এরপরে নূর ইসমাইল ইসলামের ভিতরে আসছে সেই জন্য ইসমাইল ইসলামের পতাকাতে জমজম কুফের সৃষ্টি নাও সেখানে আমার হুজুর রসুল্লাহ ইসলাম ইসমাইল ইসলামের ভিতরে ছিল তাই হুজুরের আপনার দয়ায় আল্লাহ ইসমাইল ইসলামের পতাকাতে জমজম কুফের সৃষ্টি হয়েছে একমাত্র হুজুর নবী পাক ইসলামের উসিলা আপনি কি মনে করেছেন বলেছেন আমার গন্ধ নিতে চাও তো গোলাপ ফুলের গন্ধ নিও আমার কসিদা মুবারক হইতে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে যে মাটির তৈরি ছায়া আছে আর আমার হুজুর মুসল্লা ইসলামের ছায়া ছিল না তাই 73 দলের মধ্যে 72 দল জাহান্নাম একটি মাত্র দলটি হুজুর দল এটা কোনটা আমার সাদা লেখা আছে সেখানে হুজুর বলছেন কি من راني فقد راني فإن الشيطان لا يتمثل بي وبالطبيعني بدون الشريعة والطريقة والمعرفة بدون الحقيقة والبصيرة حضور صلى الله عليه وسلم بولي چه جئی بیکتی اما کے شبنے دیکھے چه چه نچو دیکھے چه کارن حضور مانی تو ایرے ہوئے لے حضور سایا تک دو حضور سایا تک لے شیطان حضور روب دکتو
যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে নিশ্চয় দেখেছে কেননা শয়তান আমার রূপ ধরিতে পারে না আমার উম্মতের মধ্যে যে কেউ শরীয়ত তরিকত হাকিকত মারফত ও বাসিরতের নূরের দ্বারা আমার এতবা করবে তারা কৃতিও শয়তান ধরিতে পারিবে না আমাদের শেষ আসবে একবার নৈফাক শেষ হবে পরে আবু প্রস্তুতি রাজন ওদিকে আলিকুল মোলা অজু হয়েছে এই পর্যন্ত সবাই সাথে রুমানি মোলাকাত আমরা এই দলে আছি তাই আল্লাহ সন্ধ্যা ও যথেষ্ট হয়েছে সবাই আমরা পুরা আকদা দ্বারা দেশকে হেদায়ত দিয়েছেন আমি ওদিও বলছি মাস্টারমদিগকে শিখিয়েছেন ভারতবর্ষের মধ্যে তখন চোদ্দ জন রাজা রাজত্ব করেছে তো মনে রাখবেন নীল ক্ষেত্র ঋষ রাজেন্দ্র বাবু ম্যাথামেটিক্যাল পুরুষন এখানে চোদ্দ জন রাজার নাম আছে এরপরে ইসলাম কিভাবে আসবে এই আব্দুর রহিম দলিমি অলুল্লাহ মহাদেব তাদের নামাজ আমাদের সাজরা ওনাদের উসিলায় অখণ্ড ভারতের মধ্যে কোরআন হাদিসের প্রচার প্রসার পেয়েছে শাহজালাল সাহেব পিছার সাথে হলেও আপনার খাজা সাহেবের এবং ওনারা বাতিলি যুদ্ধ করে এদেশের মধ্যে ইসলাম এনেছে আর এখন আপনার নিত্য নতুন গৌরবে ছড়িয়ে দিব সৌরবে হ্যাঁ নাইফাক ইসলাম ঘোষণা করেছেন মুসলমান থেকে একদল আলেম বাইর হবে তাদের নামাজ রোজা কোরআন শরীফ তেলাওয়াত তাদের আমল ইবাদত তোমাদের থেকে বেশি হইবে কিন্তু তারা ইমান এবং আকীদার থেকে খারিজ হয়ে যাবে তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে কনটেন্ট দিতে লাগবে না তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে মনোযোগ সহকারে তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে না তারা ইসলাম থেকে এত দূরে সরবে তীর যেরকম ভাবে দরুদ থেকে দূরে সরে যায় তারা তারা বিজাতিকে হত্যা করবে না মুসলমানকে হত্যা করবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি দেখতাম আমি দাদিওকে কতল করি তা আমি আলেম দিগকে ওখানে শরীফ দেখো তাই আল্লাহ মুশকিল আরো চলো আমরা আমাদের দলে আছি তুমি তোমার দল নিয়ে থাকো আমি ইসলামকে ইঞ্জিল কিতাব দান করেছি তার অনুকরণ অনুসারীদের অন্তর মধ্যে কোমলতা ও দয়া দান করেছি তারা যে সংসার ত্যাগ করার নিয়ম বাহির করেছে আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিলাম আমি শুধু আমার সন্তুষ্টি অন্বেষণের জন্য নির্দেশ দিয়েছি খোলেন কোরআন শরীফ সূরা হাদিদ লেখেন তাই যে সেইভাবে কথা বলবেন না নিজে বহু কিছু হয়ে গেছে না এখনো দিল্লি রাস্তা বহু দূরে তাই আল্লাহর বন্ধু ছবি তো বিদ্যে বহু খুশিয়া আমি আপনি উমর ফারুক হয়েছে বারো তাল জামা গায়ে দিয়েছি এরপরে আপনার নিজের ছেলে বেবিচারে গেছে উপ হয়েছে তোরা মারো মারবার ফলে বহুদূর সে তো মারা গেছে বাগুলা বাগুলা তার কবরের উপরে তারপর স্ত্রী এক মাসের বেতনের থেকে টাকা জমাই হালুয়া আনছে সামনে এটা কোথা থেকে পেয়েছ এই ব্যাপার এক মাসের আপনার বেতন থেকে তাহলে তো আমি বাইতুল মাল থেকে এত বেশি আগামী মাসে এত কম নিব আর এখন আপনি মোফাত ছেলে কোরআন মোফাত ছেলে কোরআন পড়লে হইবে এটা দেশ ইসলাম বিজয় হয়ে বলছেন আল্লাহ কোরআন আমার হাদিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন বল কমলা কদ্দালনাহু মানাজিলা হাত্তা যাকালুল জুলুল কদীম চন্দ্রকে আমি কতগুলা মঞ্জিল ঘুরায় ঘুরায় পুরাতন খেজুরের ডালার মতো করে ফেরে চন্দ্রের তফসির খোলেন ত্রিশটা মঞ্জিল আছে এক একটা মঞ্জিলের দূরত্ব কত আর উঠবার সময় পশ্চিম আকাশে উঠে যখন পূর্ণিমার চাঁদ হয় পূর্ব আকাশে তাহলে এই জিনিসটা কি স্থায়ী স্থায়ী এক জায়গায় আছে না ঘুরতেছে সে জায়গার ভিতরে আপনার পতাকা গাড়ি আছে সেখান থেকে পাত্র আনছে
নাইফা সাহেব যেদিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন সেদিন পাত্র ভরলেন কেন, এক ভাগ করল আবু কুফায়েসে আলোর অংশ, আরেক ভাগ করল কুকুরের কাছে। তাহলে আলো সাথে আলো মিশলে সেখানে এভাবে ফাটা গেল থাকবে। কত বছর আগে নেমতুল্লাহ সাহেব বলেছেন বিজাতিরা চন্দ্রে যাওয়ার চেষ্টা করবে, অকৃত কার্য হইবে। আপনি কি করেই বিশ্বাস করেন? কোরআন শরীফ সাথে মিলাই দেখছেন, তাই বহু মানুষ বিজাতির কথায় ইমান হারা হয়ে যাচ্ছে। এখন নিজের আমল ইমানকে দুরুস্ত করার জন্য কলবে মুনিব, কলবে সলিম, আল্লাহ বলছেন নিরোগ কলব নিয়ে আমার কাছে আসতে হবে। আল্লাহ বলছেন উদ্বস্ত অন্তরের সহিত আমার নিকট আসো। মান খাশিয়া রহমান বিল গায়বি ওয়া যা বি কলবি মুনিব ইদখুল ওয়া বিসালাম যালিকা ইয়াউমুল কুলুব। যে ব্যক্তি আল্লাহকে না দেখি ভয় করে, ধ্যানে মোরাকবায় উদ্বস্ত অন্তরের সহিত আল্লাহর নিকট হাজির হয়, আল্লাহ বলবেন নিরাপদে বেহেশতে করো তোমার জন্য, না হাসর না মিজান না ফুসরাত, তুমি দুনিয়াতে জলি ফুলি আমার জন্য আসছো, আজকে তোমার বিলে হিসেবে বেহেশতে চলে যাও। সেই কলবে মুনিব কলবে সলিম কোন মাদ্রাসায় শিক্ষা দে সেখানে যান। তাই আপনার এই যে আমরা এখন ফেনি জিলা বলি, আনোয়ার সাহেব আপাকি আনফুজি তাওহিদা ফালি তাজাল্লিয়া ফালি দায়রা জিলা আলবাই তুহবি রেসিয়া মাসাল্লাহ গালওয়াত নাজবা জাজবাত মিন জাজবাতিল্লাহ তাওহিদ মোল্লা ওয়াদা দর কসরত কসরত দর ওয়াদা বালাদ সুগ্রা কুবরা করবি ফয়েজ উলিয়ার ফয়েজ লাকাউনিয়ার ফয়েজ ফানাদর তুই ফানা ফিল্মা ফানা ফিল্লা বাকাবিল্লা ফানা ফানা, এই সমস্ত মকাম মানা মৌলবী মুক্তি আইয়েন আসেন বুঝে যেতে পারবে ক্ষমতা কুলেবে। তাই আপনার এলমে আপনি থাকেন, মানুষ নিয়ে সমালোচনা করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এই মানদার কোন তোমরা একদল অন্য দলকে উপহাস করে না, হতে পারে যে তারা তোমার উহাদের থেকে উত্তম। আল্লাহ কেবল সমালোচনায় আসেন, আসেন না কাশা আসেন কি বলতে চান মুসলিম বলিয়েন আসেন। মহিলা চৌধুরী ভাই আজকালকার বহুত আগে পুরাতন মাই আমি আসি সেখানে কি বলতে চান আসিয়েন আল্লাহ বলেন দোষে বল। যা কোয়াজ দোষে আমরা যথেষ্ট শুনছেন শুনছেন, আমি তো আর ওয়াজ মানানো এ যারা ইন্টারন্যাশনাল মানানো কত গুরের ইয়ে বিয়ে উলা টাইটেল তা সব শিখবার জন্য বুঝবার জন্য আসেন না দেখেন না। হ্যাঁ আপনার এলবে কুলেবে না, আমাদের তাহলে আল্লাহর গাইবি এলেন আর আমাদের তাহলে জাহির এলেন, আপনি কি কি পারবেন আমাদের সাথে? কাজী নজরুল মেট্রিকও পাশ করেন আর তার লেখা বিয় এমএও বুঝে না, বললাম না হুবিল্লাহুল্লাহ এলবা জাতীয় আল্লাহ এলেমের অধিকার করেছে তাদের সাথে আপনি কি করে টিকবেন? সকলে চক্ষু বন্ধ করেন, বান্দুদের দুই আঙুল সে কালবের দিকে ধ্যান করেন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কালবের তল মধ্যে আমার কালব আল্লাহ পাকের আশ্রয়ের মধ্যে আশ্রয়ের মধ্যে কাদ এবং সৃষ্টি অধিকার নির্বুত নফিয়াত বা জিকিরের ফয়েজ আমার কালবের মধ্যে প্রদান করে আপ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা
الله لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله نبي پاک صلی اللہ علیہ وسلم বলেছেন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো তাজা করো নতুন করো কিসে দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহ বলেছেন দুই টাইম জিকির করো বিল গুদু ওয়া সাল ফকরা তাওসিলা হযরত তুই মাগরিবান একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন 12000 নেকি আমল হবে বলেছেন 6000 সগরা গুনাহ আপনার চলে গেছে যদি আপনার কাছে গুনাহ থাকে পরিবারে গুনাহকে জড়ায় দিন পরিবারে গুনাহ যদি না থাকে পাপ প্রতিবেশীর গুনাহকে জড়ায় দিন আজকে জিকির থেকে মানুষ দূরে তাওহীদের ডাকে বাজে দুরারোশে বেহেশতে ফেরেশতা কাউকে বিন্দরোশে লা ইলাহা নেগেটিভ তার ইল্লাল্লাহ পজিটিভ আশ্রয় পাওয়ার হাউস দেদিন আশ্রয় কুর্সি লোহ কলম আল্লাহ সৃষ্টি সেদিন এ কাল গুরু সির কুফি আকবা এ ফাঁসটা শিলার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে এই দিকে কানেকশন করি যদি জিকির করেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন নিশ্চয় খোদা বিরোধী যারা তাদের যদি কোনো শয়তানের দলে স্পর্শ করে সাথে সাথে তারা আল্লাহ জিকির শুরু করে দেয় ওই অবস্থার মধ্যে তাদের দিব্য দৃষ্টি খুলে যায় আমরা দিব্য দৃষ্টি খুলছে নি হুজুরে না হয়েছে হ্যাঁ তাওহীদের ডাকে বাজে দুরারোশে বেহেশতে ফেরেশতা কাউকে বিন্দরোশে লা ইলাহা নেগেটিভ ইল্লাল্লাহ পজিটিভ আশ্বাদিম পাওয়ার হাউস কাল বাল্ব নিয়ত সুইচ যখন টিপবেন তখন বুঝবেন তখন বুঝবেন সেখানে তাও বুঝে ফেলা যায় তুমি কিভাবে ভিতরে চক্ষু খোলে যারা এলিম শিক্ষা দেয় তাদের কাছে যেতে হবে আপনার মতো হুজুরে পারবেন না দেরি আছে এখন আশ্রদ মে একটা নূরের ফিলার আছে এটা থরথর করে কাঁদতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহ বলেন ও নূর ফিলার কাপস কেন আল্লাহ আপনি তো বেহেশত জানেন এই গভীর রাত্রে মিজান ময়দানে কতগুলো আপনার বন্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে তাদের জিকিরের ধোঁক আমি স্থির থাকতে পারলাম না তখন কি চাও বল্লা যতক্ষণ পর্যন্ত বন্দাদের গুলা আপনি না মাফ না করবেন আমি কিছুতে স্থির হব না একবার বুকে বললেন জিকির বহুত সব জিকির বহুত সব বহুত সব কামাল বলে নেই মসজিদে জিকির জায়েজ নাই কোনো কোনো মারাল বলে শুনেন একদা এক বেদুইন মসজিদের মধ্যে প্রস্তাব করলেন সহবাগন তারে মানবার জন্য উদ্যত হুজুর বললেন থামো 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 তখন হুজুর এক মশক পানি আনি মসজিদটাকে ধোয়া আর তার কারোর হাত দিয়ে বললো শুনো আমাদের এই মসজিদ পবিত্র রাখতে হয় কি জন্য প্রথমে বলছে জিকিরের জন্য দ্বিতীয়বার বলছে যে নামাজের জন্য তৃতীয়বার বলছে কোরআন শরীফ তেলাওয়াত জন্য এখন জিকির জায়েজ নাই মসজিদের মধ্যে হাদিসিয়া কুমিল্লা লইয়া নেওয়ার কাছে একলা সাহেব আমরা কোন মালা না হয়েছিল তাই আল্লাহ দুই টাইম জিকির করেন ইমানকে মজবুত করেন তাজা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার কলব তরমতা জামান কলব আল্লাহ বকরা শুধু কত তাজ্জাস আসল মিতে চেষ্টা দু কানে বুদ মে ইবাদত মধ্যে জিকিরের ফয়েজ আমার কলবের মধ্যে প্রদান করি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হানান ইয়া মান্নান ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদ মিন দুনিয়া শাকা ইলা মুনতাহা কুরআন লা উদিন বাতুল ইল্লাল্লাহ 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 In the law, 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 in the law,
محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا ذكر ترى أكيل موجود دنيا كله كيشوا مارو فكرة كنت فللا أو فكرة كنت وياك بترى الله حكم شاء لا إله إلا الله ذكر ترى إيمان موجود إلا الله ذكر ترى أكيل موجود কারাই দেশে এই ইমান মুলকিনে দাওয়াত দিয়েছিল খাজামানউদ্দিন চিশতি আজমিরি কতগুলা ব্রাহ্মণ অগ্নি পূজা করতেছে কুণ্ডলি বানায় চতুর্দিকে হুজুর বলে তোরা কি করতেছ তো আমরা আগুনের পূজা করতেছি কি জন্য কালকে যেন আমরা নরকে না যাই হুজুর জুতা খালিকে ছায়া দিলেন সেখান থেকে তুলে আগের থেকে আর জুতা চকচক করছে বলে আপনার এই জুতা কোন মন্ত্রে পাওয়া যায় আমার মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমরাও আপনার মন্ত্র গ্রহণ করে নিলাম আল্লাহর ওলিদের জুতার মধ্যে হেদায়েত রয়েছে ভবিষ্যৎ হুজুরের পেশাব থেকে দলে দলে ইহুদি মুসলমান হয়েছে সম্মান রহমতুল্লাহ পেশাব থেকে ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে তাদের জুতার মধ্যে তাদের পেশাবের মধ্যে পর্যন্ত হেদায়েতের নূর জলমল ফরিদুদ্দিন গঞ্জে শাখা পীর সাহেবের কাছে আসলেন বর্ষার দিন পায়ের মধ্যে কাদা আমি পীর সাহেবের সামনে কি করে যাই জুতা পায়ে দিই তখন হুজুর দৃষ্টি করে বললেন হুজুর তো জানা হয়েছে ফরিদ তোর পায়ের মধ্যে চিনি দেখতেছি সব চিনি হয়ে গেছে এবং সেখানে যতগুলা লোক এই চিনি খাইছে সব আল্লাহর ওলি হয়ে গেছে তাদের দৃষ্টির মধ্যে তাদের ফেশনের মধ্যে তাদের জুতার মধ্যে হেদায়েত রয়েছে ওদের আমাদের বাড়িতে রাজু ছিলেন প্রথমে কয়েকজন গেছেন ইমানে কিনে দাওয়াত দেন তাই বলে শুনেন গারুল্লার থেকে ইমান ও একিনকে হটাইয়া আল্লাহর উপর ইমান বসা ভালো কথা খাস তো এটা ইমানে কিনা ছিল যে আগুনে আমার জুতা পোয়াতে পারবে তাহলে এখানে আগুন জ্বালিয়ে দিই আপনি জুতাগুলিকে এখানে দেন দেখা যাবে যদি আপনি জুতা না পড়ে তাহলে ইমানে কিনে দাওয়াত আমার একটা সত্য নয়তো আপনার বুয়া হিন্দু ভাইয়ের মনে হরে কৃষ্ণ মুসলমানের ময়না আল্লাহু আল্লাহ মরবার সময় কে এবার আস্তে আড়া দিচ্ছে তো বাবু হুজুরকে তো বেশি গরম তো মরবার হুজুরের নাম আর করে তো আর বাবু বেশি গরমে না হুজুর জি তাই এমনি দাওয়াত দেন মুখে এটা হয়ে গেল তারা দেখাই দিয়েছেন দুনিয়ার বুকে খায়রবাড়ির পীর সাহেবের কে মারবার জন্য ইংরেজরা আসছে তো আমাকে কিভাবে মারবা খুস করে এবার ফাঁকিকে মারি দিল গুলি দিয়ে তারপরে হুজুর কি করলেন হাতে তসবি দিয়া এমনি করলেন ফাঁকি জিন্দে উড়ে চলে তো তোমার হাতিয়ার কা কাম হায় জিন্দা গো মুর্দা বানানো মেরা হাতিয়ার কা কাম হায় মুর্দা কো জিন্দা বলা করে দাইছে এর মিল হাসি আছে দেরি আছে এখনো বাইরে একবার লেভেল লাগেছে তাই আল্লাহ বন্দা ইমানকে মজবুত করো ইমানকে তাজা করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা একিনকে মজবুত করো একিনকে তাজা করো ইল্লাল্লাহ জিকিরের দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কালপত্র বলতে আমার কাল বললাম আগের আশ্রয়ের মতো মতো যে আশ্রয় তুমিকে খ্রিস্টীয় তুর্কে নিজবোধ হলে এক দুই জিকিরের ফয়েদ আমার কাল বলে খোদার কবি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
واشهد ان محمدا عبده ورسوله কালবে দুটো অংশ একটা হলো নিচের অংশ আর একটা উপরের অংশ নিচের অংশ বলা হয় কফি জিকিরের দ্বারা আর উপরের অংশ বলা হয় জলি জিকিরের দ্বারা বলা বুঝে ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নহু ইয়ালামু সিররা ওয়া আখফা সূরা তোয়ার মধ্যে দেখে আল্লাহ বলছে তুমি প্রকাশ্য কথা বলো গোপনীয় ভাবে কথা বলো অধিক গোপনীয় ভাবে কথা বলো আল্লাহ শুনে থাকে লক্ষ্মণদের মধ্যে দরকার হলো চুপচাপ কোনো আওয়াজ নাই আর এখানে সৃষ্টিয়া কাদিয়া একটু আওয়াজ করেছে জিকির করতে হবে আল্লাহ পাক কোরআন শুদ্ধ ঘোষণা করেছেন হ্যাঁ ওয়া কাব্বিরহু তাকবীরা আল্লাহর মহিমা কি আল্লাহ জিকিরকে বলুন না জলি কোথায় পেল কবরি কোথায় দলবদ্ধ হলো জিকির কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বলেন না কোরআন শরীফ তাহলে আমার উজির বানাই দেন যাতে আমরা দলবদ্ধভাবে আপনার তসবিহ এবং জিকির করতে পারি তাহলে দলবদ্ধভাবে জিকির কোরআন শরীফে আছে চান দেখেন আল্লাহ তখন হারুনকে আপনার কি নবী বানাই দিল কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেহেশতের বাগানে ঢুকো সেখান থেকে ফলমূল আহার করো সবাগন অস্থির হয়ে গেল সাতটা পৃথিবী বিক্রি করলে বেহেশতের এক বিঘা স্বর্ণের দাম দিতে পারবে না তখন হুজুর বললেন যে শুনো সাবারা এই জিকিরের মাহফিলটা হলো বেহেশতের বাগান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিকির সমস্ত আজাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জিকির সমস্ত আজাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় দুবার যখন বললেন সবাগন বললো হুজুর যে যুদ্ধ যাদের থেকে জিকির মূল্য বেশি নাকি তো হুজুর বললেন যদি কোন মুসলমান ধর্মযোদ্ধা যুদ্ধ ময়দানে যায় যুদ্ধ করিতে করিতে তার তলোয়ার খানে খণ্ড বিখণ্ড করে ফেলেন তবু জিকিরের সমান হবে না এত যুদ্ধ যাদ কি হয়েছে না মসজিদ মে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায় মে নামাজ আদা হতে হায় তলোয়ারু কি সায় মে প্রায় 62 বছর আগে ঘুরছি এখন মনে আছে সেই দিন যে মারাকায় বদর বদর যুদ্ধ হয়েছিল না মসজিদের না খানকাবার কাছে তলোয়ারের সেখানে একদল সবা আপনার আগে সারগুলো নামাজ পড়ছে সেইখানে যুদ্ধ হয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করে আল্লাহ আল্লাহ আমি তোমাদিওকে আল্লাহ পাকের নকিটের এমন এক উপায় বাতাইব নাকি যা তোমরা আল্লাহ রাস্তায় স্বর্ণ দান করো রৌপ্য দান করো আল্লাহ রাস্তায় কতল হয়ে যাও বা বিজাতিকে কতল করে ফিরে আসো তার থেকে বেশি সওয়াব হুজুর সেটা কি আমরা তো বুঝি না সেটা আল্লাহর জিকির একমাত্র অন্তর সময় শান্তি নিতে হলে আল্লাহর জিকির লা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব তাই বহু কথা আছে এখন আমাদের প্রশাসন আমাদের ডিসি সাহেব এসপি সাহেব আমাদের ওসি সাহেব ওনারা খুব আন্তরিকতা দেখাইছেন আমি তাদের জন্য দীর্ঘ নেকায়াতের জন্য দোয়া করি আমাদের মাহফিলের জন্য বহু দোয়া দূর করি আমি তাদিওকে আল্লাহ তালা যাতে তাদিও কবুল করে এখন আপনারা এখানে আসেন ওনার রিসা যদি অর্ডার না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না আল্লাহর মেহরবানি উনি খুব আন্তরিকতার সহিত ভদ্র ব্যবহারের সহিত আমাদেরকে এটা পারমিশন দিয়েছে তাই আল্লাহ বান্দা একে অপরের জন্য দোয়া করবেন এই হলো কথা কারোর প্রতি আমার বিদ্বেষ নাই কিছু নাই আমি ফির মানুষ যে কেউ যাচ্ছে কোন দল আমরা বললাম আত্মার সাহায্য রু জগতের বৈজ্ঞানিক যে যাতে তাকে বা রিক্সা দেওয়া হইতে আরম্ভ করি চাইছে এল এম এ আই এ বি এ উলা কতজন উঠতেছে বই বাপ যদি 17 বছর দুজন পীরের পিছনে লেখাপড়া শিখি এখন সারা দেশে কাজ করতেছি আল্লাহর পদরে এই 52 বছর যাচ্ছে আর কতদিন আছি জানি না আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার জন্য আমরা এখন জিকির করেছি কি হয়েছি বাসপাড়া খোলেন সেখানে কি লেখা আছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত এই হচ্ছে শেষ আল্লাহ কি বলছেন ওয়াজ্জাকিরিল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাতি আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা
বেশি বেশি জিকির করাইয়া পুরুষগণ বেশি বেশি জিকির করাইয়া মেয়ে লোকগণ আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য বিরাট বিনিময় তৈরি করে রেখেছি দেখো চাকরির খাতা নাম তোলো কালকে আসো আজমের নিচে ছায়া ফেলা আল্লাহ আমরা বহু দূর দূরান্ত থেকে আসছেন আমার শরীর বেশি দুর্বল আল্লাহ কাছে দোয়া করবেন আর কদিন আছি জানি না এই আল্লাহর এই প্রেম ভালোবাসা 4,000 বছর কাঁদছে জানলামার জায়গা কোথা 4,000 বছর পরে আমার আল্লাহ বলে তোমার জায়গা হলো মোমিন বন্দার কলবের এই প্রেম গেলে আসমানে জুগিনে পাহাড় পর্বতে চন্দ্রের সূর্যে গ্রহ তারকায় নক্ষত্রাদি ভূমণ্ডলে নবমণ্ডলে আটটা বেষ্টের মধ্যে হুর গেল মধ্যে রাখতে রাজি হন নাই একমাত্র মোমিন বন্দার কলবের মধ্যে রাখতে অনেক দল মৌলিক বান্না গুঞ্জম দর জমিন আসমা লেগে গুঞ্জম দর কুলুবে মুবেলা আল্লাহ কৃষ্ণ দেখ আসমানায় জুগুল্লাহ মোমিন বন্দার কলবের মধ্যে আস্তা ভাগ বংশধর সিরুল আসা কিনা বলছেন যারা বলে কলম উদ্যে পোতাবাস করে কাফের হুলুলি আসন প্রবেশ করা হ্যাঁ মুসাল আসা আল্লাহকে চাইতে বলছিল কি বলছিল লান্তারান আর এতে খোদারে আপনি কলম উদ্যে ঢুকে আলার আস্তা গুলা এখানে প্রেমের কথা বলছে হাফেজ মমিনুল হক সাহেব ফেলে আজকে তো আমি বললাম ফেল উড়ি চুমুকে গোল রপ্ত গুলি ইস্তা শুধু খারাপ বো এ গোল রা আজকে যে মাছ গোলাপ রে মানুষ গোলাপের বাগান শেষ হয়ে যাচ্ছে তোমরা যদি গোলাপ ফুলের গান নিতে চাও তাড়াতাড়ি করে গোলাপ বাগানে ঢুকো এখানে এটার অর্থ কি এটা গোলাপ বাগানে ঢুকি গোলাপের কানা বাতাস উঠবার জন্য বলছে না আল্লাহ প্রেমিক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে তোমরা যদি প্রেমের গান নিতে চাও তাদের হাতে হাত মিলে লও পরে উনি সাতরা বলে হুজুর এই মাত্র বললেন ফলবিদ্যে কোথা থাকে ভীষণ গেল মাচ্চা করে আস্তে উপর উঠে গেছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار استغفر الله نفس وديني وأهلي ومالي والله خير العبد وهو أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا فقها في الدين وزيادة في العلم وكفاية في الرزق وعافية في البدن توبة قبل الموت انك على كل شيء قدير اي خدا ون بحق جاتك ابنيا فضلك انظر من تفاي اليه مصطفى نور الهدى حرمت عشاي حيدر سردار علي بكم مالي حضرت فاطمة بنت رسول المصطفى اصطفى اليه امير المؤمنين حضرت حسن حبيب المسلمين حضرت حسين دائما رمت حق لي بشبكات بيران بير اجت الهو تفاي اليه اجت بيران بير دن سے بادل مٹیا حضرت بلا نبیر جبکہ عرش بری پر شورات پیرا نبیر رکنی شکے سیوب عیبات پیرا نبیر اسلات و بسلات و احمد پیرا نبیر بادشاہ عبد العالم شاہ عبد القادر است سروار اولاد آدم شاہ عبد القادر است آفتاب و مہتاب و عرش و کرسی قلہم است نور قلب نور اعظم شاہ عبد القادر است یا اللہ جے گاؤں سے بھاگ کر کل جکھنی اپنے رشکے پوری بھنگی پشو شدے چوئے چوئے بھائی ہوئے تھے اللہ انہاں روحانی رجت دیر برکت ہے اس کے دعا قبول کر لگا لا الہ الا اللہ حلیم الکریم بسم اللہ رب العرش العظیم الحمد لله رب العالمين أسألك موجبة رحمتك وعذاب مغفرتك ومنجية أمرك السلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لي ذنبا إلا غفرته ولا حمبا إلا فرجته ولا دين إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيته يا أرحم الراحمين الله جي ما في العيون جرى قريشي শরীরের খাটনি দিয়ে টাকা পয়সা দিয়ে আন্তরিকতা আসলে আল্লাহ তাদেরকে বেস্ট দিয়ে দেন আপনি কোরআন শরীফে ওয়াদা দিয়েছেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমি মুমিনের জান মালকে বেস্ট বদলা করে দিব আল্লাহ আমরা এখানে যতদের হাত তুলেছি সমস্ত গলি বানাই দেন সমস্ত গলি বানাই দেন সমস্ত পরিবার পর্যন্ত গলি বানাই দেন
আল্লাহ দুশমনের হাতে আমাদের নাম লেখে اللهم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة الا قضيته يا ارحم الراحمين واغفر لمولاي من آفات الدنيا والآخرة ولا تبدل يا سيدي على رؤوس الخلائق خاصة في يوم الموت الله اكبر الله اكبر الله اكبر كبيرا لا ضد له ولا ند له ولا جور له ولا شبه له ولا حد له ولا عد له ولا مثل له ولا كفوا له ولا نظير له ولا وزير له ولا شريك له في الملك اسالوك يا عزيز يا عزيز يا عزيز ان تعززني بالعزات والعظمات والعباد والقدرات والكبرياء والجبروت يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم انظري لي في ملابسك ولبيك وما رجوت منك واكرمني بمغفرتك فديتي انك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد اذا ذكر الابرار اللهم صل على سيدنا محمد المقتل والليل والنار اللهم صل على سيدنا محمد وعلى ال محمد بيادادي كل شيء في الدنيا والاخره صلوات الله تعالى وملائكته وانبياء رسوله جميع خلقه على سيدنا المرسلين والمتقين خاتم النبي رسول رب العالمين وعلى اله وصحبه اجمعين وذريته وال بيته وتراته اجمعين اللهم صل على محمد وجبرائيل وميكائيل واسرافيل وعزرائيل ومنكر ونكير ولا حملة العرش والكرم الكاتب صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا